আচ্ছা, এইকেইদিন আমার দলের ক্ষেত্রত অল্প মানে আলোচনা করবলিয়া বিষয় হয়েছে। কিছুদিন পূর্বে আমার দলরে ব্লক কমিটির কোষাধ্যক্ষ নাসির আলী ডাঙরিয়ায় বিপিএ ত্যাগ করে পেলায় ইউপি পিলত যোগদান করেছিল, আর তেওঁলগতে দুই এজন তেনেকে সঙ্গী দিছিল। আর তেতিয়াও কিন্তু এজন মানে কি কম, নিজের স্বার্থ পূরণ করার কারণে ছাত্র লই ফেলে কাম করা ব্যক্তি, এটা সময় বিপিএফ আছিল, এটা সময়ত বিপিএফ এড়ি দি ফেলে ইউপি পিলত জয়েন করা মানুষ আকো পুনর জয়েনত মানে ইউপি পিএল দলত জয়েন করেছে। ঠিক তেনেকে আকো পুনর যাকালি পাঁচ ছয়জনমান ব্যক্তিয়ে বিপিএফক মানে এড়ি ইউপি পিলত যোগদান করেছে বলে প্রমোদ বড়োর লগত বহুখিনি ফটো ভাইরেল করেছে। ঠিকই আছে, তেওঁলোকে যদি বিপিএফ ত্যাগ করেছে আমার কবলগিয়া কি থাকবে, তা একো নাই। তাতে এজন প্রাক্তন মানে ভিসিডিসি চেয়ারম্যান কমলাকান্ত বড় ডাঙরিয়াও আছে, আর লগতে কোনোবা দুই এজন তেনেকে সদস্যহে আছে, কোনোবা মাইনরিটি সেলত আছে বলে কৈছে। মই আজি তারিখলৈকে ভালদরে চিনি নাপাও তেওঁলোক, বিগত সময়তো মই একো দেখাই পোৱা নাই তেওঁলোকে যে বিপিএফ দলের লগত সভা সমিতিবিলাকত সহযোগ করা মই দেখাই পোৱা নাই, যেকেইটা তাত মানে যাকালি গৈছে। তার কারণে আমার দলের ক্ষেত্রে একো ক্ষতি নহব বলে মোৰ অনুভব হয়ে আছে। কমলাকান্ত বড় ডাঙরিয়ায় তেনেকে করব নালাগছিল, তেওঁক এটা মর্যাদা দিয়া হয়েছিল এটা সময়ত বিপিএফে সরকার চলাই থাকা সময়ত ভিসিডিসি চেয়ারম্যান তেওঁক লাগে বলে কৈছিল, তেওঁক দিছিল, তেওঁ কামও করেছিল। কিন্তু তেওঁ যদি ইমানে ভাল কাম করেছিল বা বিপিএফক ভাল পাইছিল প্রকৃত অর্থত, তো বিপিএফত প্রায় দূরত বা বেলেগত মানে যাওয়ার কোনো অর্থই নাছে। তো আমি বুঝি পাইছো এটা যেতিয়া বিপিএফে পাওয়ারত আছিল, আপনাত আসলে তেওঁ চেয়ারম্যান আছিল, কিবা কিবি সুযোগ সুবিধাবিলাকও পাই আছিল, তেতিয়া ভাল আছে। এতিয়া একো নাই, একো টকা পয়সা নাই, একো সুবিধা নাই, বিপিএফে তো আর কি দিব, সরকার নোহা মানে দল একো দিব নোৱাৰিব। তার কারণে নিশ্চয় সেইটো ভাবিয়ে নিজের হেৰিটো পজিশনটো ঠিক করবর কারণে আকো পুনের বেলেগ দলত গৈছে চাগে, মই ভাবো এনেকেই উদ্দেশ্য তেওঁলোকৰ আছে। কিন্তু সফল নহব, যি সময়ত বেয়া দিন আহিছে ইউপি পিএলর, বেয়া মানে বেয়া দিনতে তেওঁলোকে আৰু এই বেয়া দিনত ভৰি দিলে, সেইটোতো দুর্ভাগ্যজনক বলেহে কব লাগিব। সোনু ডাঙরিয়াও গৈছে, আনফালেও তেওঁলোকে তেওঁলোকৰ নেতৃত্বতে গৈছে, যদিও মই আজি তারিখত কৈ আছো এওঁলোকে ইউপি পিলত গলেও বিজেপিত গলেও কংগ্রেসত গলেও কিন্তু ভোটটো বিপিএফকে দিব, মোৰ গৃহ বিশ্বাস। কিন্তু এই যিটো পরিকল্পনা লৈ ফেলে চিন্তা লৈ ফেলে তেওঁলোকে ইউপি পিলত গৈছে, বিক্ষণ মানে বিফলতা লাভ করব, তেওঁলোকে একো লাভ নহতা। গতি আমার দলের ক্ষেত্রে যখন শুভাকাঙ্ক্ষী আছে, দলের সিনিয়র আছে, কার্যকর্তা আছে, শুভাকাঙ্ক্ষী রাইজ আছে, নিশ্চয় বিবেচিত করব অনাগত দিনত কিহর কারণে বিপিএফ দলে আকো পুনের শাসনালয় আহিব লাগে, আক্রামায় কিহর কারণে আহিব লাগে, ইয়ার কারণে মজুত মানে চিন্তা করে ফেলে থাকে। বিগত নির্বাচনের রিজাল্ট বা ফলাফলে আমাক দেখাইছে ইমান ইয়াতে দপদপনি বিজেপির আছে, অসমৰ মানে অধ্যক্ষ ডাঙরিয়াও আছে, বিটিসির ইএম ডাঙরিয়াও আছে, তার সত্ত্বেও তেওঁলোকে ভোটটো আমাতকৈ অধিক পাব লাগছিল, কিন্তু তেওঁলোকে পাবৰ কাৰণে সক্ষম নহল। ইয়াতে ইঙ্গিত এটা দিছে অনাগত দিনত যে ইউ পি পি এল বা বিজেপিও বিফলতা লাভ মানে করব, আর তেওঁলোকৰ সময়খিনি খুব বেয়ায় আহি আছে, এই বস্তুটো লাহে লাহেকে এতিয়া ফুটিবলৈ গৈ আছে। সর্বভারতীয় যিটো দলবিলাকৰ পরিক্রমা আজি যিটো দেখিছো আমি, লাহে লাহেকে কংগ্রেস দলে উত্থান হয়ে আহি আছে। তিনি মাহৰ ভিতৰতো আমাৰ অসমত ধুমুহাৰ সৃষ্টি হ'ব, গোটেই বিটিসিটো ধুমুহাৰ সৃষ্টি হ'ব, আর তাত প্রায় এটি মানে চিন্তা কৰিবলগীয়া দরকার আছে। আহি থকা দিনত আমাৰ কাৰণে ভাল, যিসকলে আৰু চিন্তা কৰিছে যাবৰ কাৰণে বেলেগ দলত, আমাৰ বিপিএফ দলৰ প্ৰায় কাৰ্যকর্তা বা কোনোবা বিষয়ববীয়া কোনোবা যদি সদস্য সদস্যায় মানে কিবা চিন্তা কৰিছে, মই বিনম্র অনুরোধ করি তেওঁলোকে এইবিলাকক নকৰিব, কারণ আপনার নিজের কারণে ভাল দিন আহি আছে।
বেয়া দিন অলরেডি মানে যাবলৈ ধৰি আছে, এইটো সময়ত যদি আৰু আপোনালোকে এনেকৈ কৰে নিজৰ কাৰণে ভুল কৰা হ'ব। গতিকে আশা কৰিছোঁ আৰু যোনে তেনেকৈ কোনোবা ব্যক্তিয়ে আকৌ বেলেগ দলত নাযায়। ধন্যবাদ।